আসসালামু আলাইকুম আজকে পুরাই চম একটা অফার নিয়ে আসলাম এই অফারটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউজারের জন্য কারণ এই অফারটাতে প্রায় বিশ লক্ষ টেডি এক্স টোকেন সবার জন্য রাখা হয়েছে বিশ লক্ষ টোকেন যখন শেষ হয়ে যাবে তখন আর জয়েন করতে পারবেন না বাট তার আগে কিন্তু সবাই জয়েন করতে পারবেন সবাই প্রফিট নিতে পারবেন মানে পুরাই উড়াধুরা জয়েন শুরু করে দেন প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশ ডলার করে বোনাস পাবেন আমার কথা মতো কাজ করলে প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশ ডলার করে বোনাস তো কীভাবে জয়েন করতে হবে কিভাবে কাজগুলো করতে হবে আমি দেখাই দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন তারপর জয়েন করবেন তো সর্বপ্রথম বলে নেব যদি আপনি আপনাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা আগে ফলো করে নেবেন আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম সেখান থেকে ক্লিক করে এই পোস্টের মধ্যে চলে আসবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশান দেওয়া আছে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন তো আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিলাম কাজগুলো কী কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম তো লিঙ্কটা ওপেন হচ্ছে তো এর ফাঁকে বলে নেই অ্যাসেন্ডেক্সের পঞ্চমতম যে রাউন্ডটা রয়েছে এই পঞ্চমতম রাউন্ডটার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি নতুন ফরম নতুনভাবে আমি পোস্ট করে দিলাম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তিন হাজার ডলার ভলিউম ম্যাক করলে আপনি পাবেন পনেরো ডলার বোনাস মানে পুরাই মাথা নষ্ট আমার অলরেডি ফোর রাউন্ডের পেমেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন কমপ্লিট তো পঞ্চম যে রাউন্ডটা রয়েছে আপনি টিআরএক্স ইউএচডির সাথে ট্রেড করতে পারবেন তিন হাজার ডলার ভলিউমে পাচ্ছেন পনেরো ডলার বোনাস তো এই অফারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি এখন আমাদের চমলক্ষ অফার রয়েছে টিডি অর্থাৎ টিডি এক্স টোকেন পাবেন আর টিডিএক্স টোকেনটার ভ্যালু রয়েছে দশ সেন করে টোটালি বিশ লক্ষ টিডি এক্স টোকেন আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করতেছে পঁচিশে মে ডিস্ট্রিবিউশন কমপ্লিট করবে প্রত্যেক ইউজার যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কেওয়াইসি করবে এবং একটা সিম্পল ট্রানজ্যাকশন করবে তারা এখান থেকে বিশ ডলার বোনাস পাবে তো ভাই প্রত্যেকটা স্টেপ আমি দেখাচ্ছি কেওয়াইসি অনেকে ভয় পান কেওয়াইসিটা এত ইজি এত ইজি যেটা বলার অপেক্ষা রাখে না ঠিক আছে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো আমার মতো করে দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কেওয়াইসি ডান হয়ে যাবে তো লিঙ্কের মধ্যে ক্লিক করলাম লিঙ্কটা ওপেন হয়ে গেল লিঙ্কটা ওপেন হওয়ার পর এখান থেকে আমি গটিটা ক্লিক করে দিলাম সাইন আপার জন্য এখান থেকে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে আপ বটনের মধ্যে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দিলাম টিকমার্কে ক্লিক করলাম সাইন আপ বাটনে ক্লিক করলাম তো পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা বলে দিই সাপোজ আপনার নামটা আপনি বড়ো হাতে অক্ষর করে দিবেন আপনার নাম দেওয়ার সাথে সাথে কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং অ্যাট দ্য রেট ডলার সাইন এগুলো ব্যবহার করবেন মানে সব কিছু ইউজ করতে হবে আপনাদেরকে অবশ্যই কিছু নামের প্রথম অক্ষর বড় বড়োতে দিতে হবে তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু নিবে আমি এক্সাম্পল হিসাবে বলে দিলাম আমার ধরেন সাপোজ এখানে জিমেল রয়েছে জিমেলের আমি এমটা হাতের অক্ষর দিলাম এবং নামের সাথে আমি কিছু সংখ্যা দিলাম তারপরে অ্যাট দ্য রেট বা ডলার সাইন এগুলো দিলাম তো দেওয়ার পর পাসওয়ার্ডটা আপনি এখানেও দেবেন এখানেও দেবেন দিয়ে সার বাটনে ক্লিক করে দেবেন যখন আপনি এটা আপ বাটনে ক্লিক করে দিবেন আপনাকে বলবে আপনি যে ইমেলটা ব্যবহার করলেন সেই ইমেলের মধ্যে একটা কোড গেছে সেই কোডটা আপনি এই বক্সের মধ্যে দিয়ে জাস্ট সাবমিট করবেন বা নেক্সট করবেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর যে ইন্টারফেসটি আসবে যে কাজগুলো করতে হবে সেটা আমি এখন দেখাবো ওকে তো আমার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমি এখান থেকে হচ্ছে যে প্রোফাইল বাটনে চলে যাব তো সব কিছুই আপনি এখানে পাবেন ডেস্কটপ মুড করে নিলাম আমি ডেস্কটপ মুড করার পর এখান থেকে উপরে দেখে দেখতে পাচ্ছেন ইউজার নামে একটা বাটন আছে তো এই ইউজার বাটনের মধ্যে ক্লিক করে দিবেন তো আমি ইউজার বাটনের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখন আমরা কী করবো কে কমপ্লিট করবো তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এই ইউজার বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড অপশন এই আনভেরিফাইড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন আনভেরিফাইড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য এখানে অপশন চলে আসছে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন নামে একটা অপশন নিচের দিকে লক্ষ্য করেন স্টার্ট ভেরিফিকেশন তো আমাদের কে কমপ্লিট করার পর আর একটা কাজ থাকবে প্রথমত আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলেন তারপর এখানে আসে আপনি স্টার্ট ভেরিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন ভেরিফিকেশনটা করার পর আপনার আর একটা কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটার শেষের দিকে তো স্টার্ট ভেরিফিকেশান বাটনে ক্লিক করে দিলাম তারপরে লোড নিল এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ইনফর্মেশন তারা চাচ্ছে এই ইনফরমেশনগুলো আপনাকে এখান থেকে দিতে হবে প্রথম দিকে রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম মেডেল নেম তারপরে কিন্তু সে ডেট মান্থ ইয়ার তারপরে এখানে জেন্টার তো আমি সবগুলো কমপ্লিট করে নিচ্ছি এনআইডি কার্ড ফলো করে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি আপনার বাবার বা মায়ের বা ভাইয়ের যে কোনো কিন্তু করতে পারবেন তো সাধারণত আমাদের এনআইডি কার্ডে তিনটা নাম থাকে যেমন আমার এসে এমডি তারপর হচ্ছে মেডেল নাম হচ্ছে সেলিম তারপর হচ্ছে মন্ডল তো আমার এনআইডি কার্ডের নামটা আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি হচ্ছে ডেট দিচ্ছি আমার বার্থ ডেট যেটা এনআইডি কার্ডে রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো বাইশ দিয়ে দিলাম দেন মান্থ দিয়ে দিলাম এখান থেকে জুলাই তারপরে এখান থেকে আমি ইয়ারটা দিয়ে দিচ্ছি তো প্রত্যেকে আপনাদের এনআইডি কার্ডটা অনুযায়ী এখানে ফর্মগুলো সাবমিট করবেন মানে ইনফরমেশনগুলো দিবেন তাহলে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি মেল তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি ইনফরমেশন চলে আসবে অ্যাড্রেস ভেরিফিকেশন তো এখান থেকে কান্ট্রি দিয়ে দিবেন আপনি কান্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দেব আমি আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার দিবেন আমি এখান থেকে সিটি দিয়ে দিচ্ছি তো ইনফরমেশনগুলো আমি অবশ্যই কার্ড অনুযায়ী দিয়ে দিব আচ্ছা অনেকে এখান থেকে বুঝতে পারে না যে এই ইনফরমেশানগুলো কী দিবে এখান থেকে পাচ্ছেন অ্যাপার্ট লেখা আছে তো এখানে আপনার বাসা নাম্বার দিবেন এখানে জিপ কোড দিবেন ইনফরমেশন সবগুলোই বাকি ন্যাশনাল কার্ড অনুযায়ী দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে হচ্ছে মেইন ইনফরমেশন আমাদেরকে দিতে হবে এখানে দিতে পারছেন আইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা প্রত্যেকে এখান থেকে আইডি কার্ড দিয়ে করবেন তো আমি আইডি কার্ড অপশানে ক্লিক করে দিলাম তো আইডি কার্ড অপশানে ক্লিক করার পর এখানে দিতে পারছেন আইডি কার্ডের প্রথম পেজ যেটা থাকে ফ্রন্ট পেজ সেটা একটা মোবাইল দিয়ে ছবি তুলে আপনি এখানে আপলোড করে নেবেন ওকে তো আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম দেন কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম দেন ব্যাক যে বাটনটা রয়েছে আমাদের ব্যাক পেজটা এনআইডি কার্ডের সেটা আমি আপলোড করে দেব তো যখন আমি এনআইডি কার্ডের প্রথম আপলোড করলাম সেকেন্ড পার্ট আপলোড করলাম এখন আমাদের থার্ড পার্ট এটা হচ্ছে সেলফি এখানে তারা বলে দিছে আমাদেরকে অবশ্যই একটা পেপার্স ইউজ করতে পেপার্সে কী লেখা থাকবে এটাই লেখা থাকবে আপনি এরকম করে ছবি তুলবেন আপনার যার ন্যাশনাল আইডি কার্ড তার হাতে হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ড দেবেন ওই আইডি কার্ডটা এবং আরেক হাতে দেবেন একটা পেপার্স আর পেপার্সের মধ্যে কী লেখা থাকবে এখানেই দেখুন টিড্যাক্স ডট কম ডেট অ্যান্ড ইয়ার সিগনেচার আপনি টিড্যাক্স ডট কম লিখবেন এবং ডেটটা লিখবেন আজকে আপনি যে আজকে সাবমিট করতেছেন আজকে ডেট মাস এবং সালটা দিবেন তারপর নিচে আপনার সাইনটা দিবেন আপনার নেমটা দিবেন ঠিক আছে তো এতটুকুই কাজ আমি এটা একটা স্ক্রিনশট করে নিচ্ছি পরবর্তীতে অনেকে আমার কাছ থেকে এটা চাইতে পারে তো আমি এটা নিয়ে নিলাম তো কি করতে হচ্ছে প্রথম দিকে আমাদের সেলফি এন এনআইডি কার্ডের প্রথম পার্ট দিলাম সেকেন্ড পার্ট দিলাম তারপরে এইটা আসলো এইটার মধ্যে আমাদেরকে অবশ্যই এক হাতে এনআইডি কার্ড এক হাতে কাগজটা দিতে হবে তারপর ছবি তুলে সেই ছবিটা এখান থেকে আপলোড করতে হবে তো এতটুকুই কাজ করার পর আপনাদের বাকি কাজটা কি করতে হবে এইখানে আমি এই কাজটা করে নিচ্ছি স্কিপ করে তো সাপোজ আপনাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কেওয়াইসিটাও কমপ্লিট হয়ে গেল তো এটা হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে আপনি যদি টিটোপের মেনুতে ক্লিক করেন তাহলে ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তো ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অপশন এই ব্যালেন্স অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ব্যালেন্স অপশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম ব্যালেন্সগুলো বের হবে তো আমি এটাকে ডেস্কটপ মোড় থেকে একটু মোবাইল ভার্সন করে নিচ্ছি দেখানোর স্বার্থে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটের অপশানগুলো চলে আসছে এই ওয়ালেট অপশনগুলো থেকে আমাদেরকে যে কোনো একটা ব্যালেন্স এখানে ডিপোজিট করতে হবে তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনি যে কোনো একটা টোকেন ডিপোজিট করার জন্য এখানে সার্চ করতে পারেন বিএনবি টিআরএক্স যে কোনো কিছু তো আমি এখান থেকে টি আর এক্স সার্চ করতেছি যে টিআরএক্স চলে আসছে তো টিআর চলে আসে আমি ডিপোজিট বাটনে যদি ক্লিক করি যে এখানে ডিপোজিট আছে ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি টিআএক্স লিখলাম তো টিআএক্স লিখলাম টিআরএক্স লিখার পর এখানে হচ্ছে সেন্ডলি টিআএক্স তো আমরা এর এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে জাস্ট ডিপোজিট করতে পারি টিআরএক্স ডিপোজিট আনাবেল রয়েছে মানে ডিজেবল রয়েছে আমরা অন্য কয়েন ডিপোজিট করতে পারি সাপোজ আমি এখান থেকে বিএনবি নিচ্ছি বিএনবি সিলেক্ট করে দিলাম তো বিএনবি সিলেক্ট করে নেওয়ার পরে যে নিচের দিকে বিএনবি অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা কপি করে আপনি এখান থেকে বিএনবি ডিপোজিট করতে পারেন তো আপনি এখান থেকে কি ডিপোজিট করবেন আমি বলে দিচ্ছি মাত্র এখানে আপনাকে বিশ ডলার সব মূল্যের যে কোনো কয়েন ডিপোজিট করতে হবে এই বিশ ডলার ডিপোজিট করে সাথে সাথে আপনি আপনার বিশ ডলার আপনি এখান থেকে উইড্রো করে নেবেন একদম ইজিলি বিষয়টা খুবই ইজি এখানে অনেকেই কাজ করছে অলরেডি আপনি জাস্ট এই ডিপোজিট বাটনে ক্লিক করবেন ডিপোজিট বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে ব্যালেন্সটা এখানে ডিপোজিট করবেন ডিপোজি কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি উইথড্র বাটনে ক্লিক করে আপনার ওই কয়েনটা আপনি সিলেক্ট করে বিএনবি কয়েন আপনি ডিপোজিট করলেন বিএনবিটা সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেবেন এই যেখানে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমরা এই কাজগুলো করতে পারবো তো ভেরিফিকেশন যেহেতু আমি এখনও কমপ্লিট করিনি যার কারণে আমি দেখাচ্ছি না তো অনেকেই অলরেডি ভেরিফিকেশন করছেও এবং ডিপোজিটও করছে উইথড্রোও করছে তাই প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আগে তারপরে কেওয়াইসি করেন তারপর ডিপোজিট করে ব্যালেন্সটা তুলে নেন এই এতটুকু কাজ করলে আপনি এখান থেকে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে মে মাসের পঁচিশ তারিখে আপনাদেরকে প্রত্যেক অ্যাকাউন্টের মধ্যে বিশ ডলার করে বোনাস দিবে টি টোকেন নিজস্ব টোকেন এটা অলরেডি হচ্ছে আমাদের কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে আমি যদি আপনাদেরকে দেখাই টিডিএক্স টোকেন প্রাইস আমি গুগল করতেছি টোকেনটাকে তো দেখতেই পাচ্ছেন পুরাপুরি চমলক একটা অফার এই টোকেনটা হচ্ছে যে অলরেডি কয়েন মার্কেট ক্যাপ কয়েন গেগুতে আমাদের হচ্ছে যেটা ফলো করতে সেই টোকেনটা আর তাদের নিজস্ব টোকেন যেহেতু তাদের এক্সচেঞ্জারের আশা রাখছি তারা এখানে ট্রেড করতে দিবে এবং এটা ছাড়াও আমরা অন্যান্য ভালো ভালো এক্সচেঞ্জার এটা লিস্টিং পাবো সো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করবেন একটা পার্সোনো মিস করবেন না আমি রিকোয়েস্ট করব পার্সোনালি এরকম অফার মিস করলে আসলে আপনাদের পরবর্তীতে কিন্তু পছাতে হতে পারে তাই যত দ্রুত পারেন এই অফারে জয়েন করে নেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আপডেটের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ